বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। I'm very excited কারণ আজকে হল খুলেছে, ছবি রিলিজ হয়েছে এবং আমার নিজের ছবি প্রায় আড়াই তিন বছর হয়ে গেল তারপরে রিলিজ করেছে। সো আই'ম ফিলিং ভেরি এক্সাইটেড। ওদের সাথে খুব একটা ইন্টারাক্ট করতে পারিনি কারণ আমি বাস ট্রাভেলিং এ লট। তো আজকে ইনফ্যাক্ট আমি ফিরেছি কলকাতায়। তো আমার মনে হয় ওদের ভালো লেগেছে, ছোটটা খুবই ছোট কিন্তু বড়টার ভালো লেগেছে কারণ বড়টা আমায় একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে বাবা তোমায় দেখতে খুব সুন্দর লাগছে। সো ইটস এ হিউজ হিউজ মানে এটা আমার কাছে অস্কার পাওয়ার মতো, নিজের মেয়ে যদি এরম বলে। সো আই ফেল্ট গুড ইয়ার। এটা আমার প্রথম ছবি উইন্ডোজ, আমরা সবাই জানি উইন্ডোজ আমাদের সবার জন্য ছবি বানায় এবং এটা প্রেমের ছবি যেটা গোটা পরিবারকে নিয়ে দেখতে যাওয়া যায়। সো ইটস আ কমপ্লিট প্যাকেজ। তো এরকম একটা ছবির পার্ট আমি আজকে সেই ছবি রিলিজ প্রেমিয়ার, তো আমি খুব এক্সাইটেড। সাথে এই প্রথম আমরা কাজ করি আমি এই প্রোডাকশন হাউসে। তো ইটস এ লাভলি ফিলিং কারণ গল্প খুবই ভালো হয় এবং এই ছবিটা আগেও এক মাস আগে রিলিজ করার কথা ছিল, তখনও একটু প্রবলেম দেখে আবার একটু পেছন, বাট ফাইনালি রিলিজ করেছে এবং আমার ধারণা এটা একটা ভালো ছবি। মানে আমি যেটুকু কাজ করি, যেটুকু ডাবিংয়ে দেখেছি, আমার ধারণা লোকজন এই ছবিটা রিলিজ হওয়ার পর লোকজন আসবে এবং আবার সেই হ্যাবিটটা আমাদের গ্রো করবে সিনেমা দেখার থিয়েটার। আর তো কিছুক্ষণের ভেতর প্রিমিয়ার শেষ হবে, মানুষের মনের যে প্রতিক্রিয়া সেটা দেখতে পাবো। আর প্রিমিয়ারের দিনে প্রযোজকের ভূমিকাটা খুব কম থাকে, প্রযোজকের কাজ শেষ, এখন দর্শক কথা বলবে আর পর্দায় সিনেমা কথা বলবে। সত্যি খুব এক্সাইটেড এবং তার সাথে চাপও, তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক বলতে গেলে। দেখা যাক কাল থেকে কি ভার্ডিক্ট বেরোয়। আর নন্দন হাউসফুল সেটা ভালো এবং আরও অনেকগুলো শোজ প্রায় হাউসফুলের দিকে, আশা করছি লোকের দেখে ছবিটা ভালো লাগবে। হ্যাঁ, এক্সাইটেড তো ডেফিনেটলি, ওই যে বললাম ধরো অনেক দিন বাদে আবার প্রিমিয়ার হচ্ছে, এই যে সিনেমা হলে এত লোকজন আসছে, এটাই তো আমাদের জীবন থেকে চলে গেছিলো, যার ফলে আমি প্রচণ্ড এক্সাইটেড এবং যা রিয়াকশান পাচ্ছি সেটা খুব ভালো, খুব পজিটিভ রিয়াকশান পাচ্ছি, আশা করছি ভালো হবে। উইন্ডোজের ছবি শিবু নন্দিতাদির ছবি সবসময় একটা অন্যরকমের হয় এবং জিনিয়া, আমি যার কথা বিশেষ করে বলবো, জিনিয়া একটা অসাধারণ কনসেপ্ট ভেবেছে এবং সেই কনসেপ্টটা আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে। এবং সারোগেট ফাদার বা সারোগেট মাদার নিয়ে আমি জানি না, খুব কম মানে হয় বা হয়েছে কিনা আমি জানি না, সো আমি খুব হ্যাপি। এবং দুটো বাচ্চা অরিত্রর ডিরেকশনে আমরা ভীষণ আনন্দ করে কাজ করেছি, আই থিঙ্ক দর্শকরা সেই আনন্দটা ফিল করতে পারবেন, সো ভয় পাওয়ার কোনো কারণই নেই। উইন্ডোজের ছবি যখন রিলিজ হোক তখনই কিছু একটা মেসেজ নিয়ে আসে এবং এটা একটা প্রেমের ছবি, প্রেমের মাসে রিলিজ হচ্ছে, তো সবাই আশা করি যারা প্রেম করতে ভালোবাসেন বা প্রেম দেখতে ভালোবাসেন তারা সবাই দেখবেন। এবং এটা যে শুধু আমি বলবো, মানে আমি এখনো ছবিটা দেখিনি তাই জন্য আন্দাজ করে বলছি, যে শুধু প্রেমিক প্রেমিকার প্রেম তাও নয়, দুটো বেবি আছে এই ছবিতে এবং সেই বেবির সাথে বাবার কীরকম ইকুয়েশন আর কি, সেই প্রেমটাও আমরা দেখব। তো ডেফিনেটলি একটা ভীষণই সুইট, একটা মিষ্টি প্রেমের গল্প হতে চলেছে, এক্সপেক্ট করছি। ছবি নিয়ে বলতে চাই, ভীষণ সুন্দর একটা ছবি হয়েছে, আমি চাই দর্শকরা এই ছবি হলে এসে দেখুন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।